আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফামালা টিভির আজকের আলোচনায় আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিব আজকের আলোচনার বিষয়গুলো। রাজনৈতিক ঐক্য জামায়াত প্রশ্নে আগামীকাল বিএনপি বিশেষ সভা, আজকের আয়োজন আরো যা থাকছে। অসামাজিক কার্যকলাপ, তরুণী সহ আওয়ামী লীগ বিএনপি নেতা গ্রেপ্তার। এদিকে কনক সারওয়ারের ফোনকে কেন জামিন দেওয়া হবে না জানতে হাইকোর্টের রুল। সবশেষ থাকছে ভিসি পদত্যাগ করলে সমস্যার সমাধান হবে যা বললেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। সরকার বিরোধী সর্ববৃহৎ রাজনৈতিক ঐক্য গড়ার পরিকল্পনা চূড়ান্ত করতে আগামীকাল শুক্রবার বৈঠকে বসছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে ওই ঐক্য প্রক্রিয়ায় জামায়াতের অবস্থান কি হবে, বর্তমান বাস্তবতায় দলটিকে জোটে রাখা সম্ভব কিনা তা নিয়েও আলোচনা করা হবে। গত সোমবার 24 জানুয়ারি রাতে অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে। সাধারণত প্রতি সপ্তাহে সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়, কিন্তু ঐক্য জামায়াত প্রশ্নে সিদ্ধান্ত ও পরিকল্পনা চূড়ান্ত করতে শুক্রবার রাতে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বিএনপি মনে করে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাবিত আইন পাশ হতে পারে আজ বৃহস্পতিবার। এ ব্যাপারে সমমনা রাজনৈতিক দলগুলোর বক্তব্য অভিন্ন হওয়া দরকার। আগামী দিনের কর্মসূচিও যুগপথ ভাবে হওয়া উচিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রাতে কালের কণ্ঠকে বলেন, শীঘ্রই ঐক্য প্রক্রিয়ায় কাজ শুরু হবে, দু একদিনের মধ্যে আমাদের বৈঠক হবে, তখন আমরা পরিকল্পনা চূড়ান্ত করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের তারিখ নির্ধারণ করা হবে। আশা করি করোনার বিধিনিষেধ সময়টাতে ঐক্য প্রক্রিয়ায় কাজ শেষ করতে পারব। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সভা সমাবেশ নিষিদ্ধ সহ সরকার বিধিনিষেধ জারি করায় চলমান জেলাভিত্তিক সমাবেশ স্থগিত করে বিএনপি। এই সময় করণীয় ঠিক করতে সোমবার স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ দুই ইস্যুতে পরিকল্পনা চূড়ান্ত করতে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানো কয়েকটি ইস্যু সামনে চলে আসায় পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। এখন তারা নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করতে নতুন পরিকল্পনা গ্রহণ করছেন। এ লক্ষ্যে 11 দফার একটি খসড়া রূপরেখাও তৈরি করা হয়েছে। সম্প্রতি স্থায়ী কমিটির কয়েকটি সভায় জাতীয় ঐক্যের ব্যাপারে আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে জামায়াতের বিষয়টি সামনে আসে। বিশেষ করে আফগানিস্তানে তালেবানের উত্থান এবং তাদের ব্যাপারে বিশ্ব মোড়লদের অবস্থান ও ভূ রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে জামায়াতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে মত দেন নেতারা। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, যুদ্ধপরাধী সংগঠন জামায়াত জোটের সঙ্গে যুক্ত থাকায় দেশি বিদেশি অনেকেই বিএনপির সমালোচনা করে আসছে। এ কারণে জোটগতভাবে শক্তিশালী আন্দোলন করেও আন্তর্জাতিক ও দেশীয় শক্তি সমর্থন না পাওয়ায় এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপির সঙ্গে অনেকে দাবি মতের মিল হলেও জামায়াত থাকায় কয়েকটি দল তাদের সঙ্গে ঐক্যে আসছে না। তবে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কালের কণ্ঠকে বলেন, তারা যেভাবে ঐক্য প্রক্রিয়া করতে চাইছেন তাতে জামায়াতের ব্যাপারে সমস্যা হবে না। নাম প্রকাশে অনুচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ভারত সহ কয়েকটি দেশ জামায়াতের ব্যাপারে আপত্তি তুলেছে এমন আলোচনা স্থায়ী কমিটিতে হয়েছে, তবে জামায়াতকে ছাড়লে বিএনপি সুবিধা কি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। শুক্রবার বৈঠকে সে আলোচনায় হতে পারে। যাচ্ছি পরের আলোচনায়। গাজীপুরের টঙ্গীতে অসামাজিক কার্যকলাপ ও মাতাল অবস্থায় আওয়ামী লীগ নেতা, বিএনপি নেতা, শিক্ষক, ঠিকাদার ও দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মধ্য আউছপাড়া কলেজ রোডে সংলগ্ন সিরাজুল ইসলামের ডিশ অফিসের পেছনের বিশেষ কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 11:30টার দিকে ওই এলাকার সিরাজুল ইসলামের ডিশ অফিসের পেছনে বিশেষ কক্ষে একদল মাদক সেবী মদপান করে অসামাজিক কার্যকলাপ ও মাতলামি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার একদল পুলিশ ওই অফিসে অভিযান চালিয়ে মাতাল অবস্থায় তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। যাচ্ছি পরের আলোচনায়। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রবাসী সাংবাদিক কনক সারওয়ারের ভোন নুসরত শাহরিন রাক্কাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুসরাত শাহরিন রাখাকে জামিন দিতে এক সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট, তবে মাদক মামলায় কোনো আদেশ দেননি। এর আগে গত 8 নভেম্বর ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনের দুই মামলায় সাংবাদিক কনক সারওয়ারের ভোন নুসরাত শাহরিন রাখাকে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গত 4 অক্টোবর দিবাগত রাতে রাজস্থানের উত্তরায় অভিযান চালিয়ে রাখাকে গ্রেপ্তার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা। যাচ্ছি পরের আলোচনায়।
ভিসি পদতে করলেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা সমাধান হবে না বলে মন্তব্য করছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমনি। বুধবার সন্ধ্যায় সাবিপ্রবির সাম্প্রতিক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করা হবে, তা যে কোনো সময় সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। তবে তাদের কয়েক দফা দাবি হঠাৎ এক দফায় কিভাবে পরিণত হলো সেটা বুঝতে পারলাম না। শিক্ষার্থীদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ভিসির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ভিসির পদত্যাগ অন্য বিষয়, তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তিনি পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হবে না, এক ভিসি যাবেন আরেক ভিসি আসবেন, সমস্যার জায়গায় সমস্যা থেকে যাবে। শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে দীপমনি বলেন, এই হামলা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই পরিস্থিতি সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয়ে যে বা যারাই দায়ী হোক, যাদের এই অবহেলা বা ত্রুটি বিচ্যুতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে করফাকে অর্থ পাচারে জড়িত অভিযোগে 69 ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা এবার আদালতে দাখিল করেছে অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও বাংলাদেশ ব্যাংক। পানামা প্যারাডাইস পেপার্স এর এসব ব্যক্তি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি হলফনামা করে দাখিল করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক কালের কণ্ঠকে বলেন, আদালতের আদেশে বিএফআইইউর যুগ্ম পরিচালক খন্দকার আসিফ রব্বানি আদালতে প্রতিবেদনটি পাঠিয়েছেন। আগামী রোববার এর উপর শুনানি হবে। বিএফআইইউর প্রতিবেদন উঠে আসা 69 ব্যক্তি সত্তার মধ্যে পানামা পেপার্স এর 43 ও প্যারাডাইস পেপার্স এর 26 নাম রয়েছে। বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং এফআইইউ গুলোর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক ফোরাম একমেন্ট থেকে 10 ব্যক্তি প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে বিএফআইইউর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই 10 ব্যক্তি প্রতিষ্ঠানের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে এদের থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের ব্যাংক, আর্থিক লেনদেন ও অর্থ পাচারের তথ্য রয়েছে বলে জানানো হয়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।